আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাইরা বোনরা, যারা যেখান থেকে দেখছেন আমাদের আজকের এক্সক্লুসিভ গুণীজন লাইভ পর্ব 10, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যে দুজন আলোকিত মানুষ আছেন, তাদের বিষয়ে আমার দুজনের সাথে আমার আবেগ জড়িত, বেশি কিছু বলার নাই। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় তোফাজ্জল হোসেন খান ভাই। তোফাজ্জল ভাইয়ের ইতিহাস হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতির ইতিহাসের মধ্যে সবচেয়ে স্যাক্রিফাইস করা মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফাজ্জল ভাইকে চয়েস করেছেন। তাফাজ্জল ভাইয়ের যেমন ভাবে উনি একজন শিল্পী, যেমনি ভাবে তিনি একজন গান লিখেন শুরু করেন, তেমনি ভাবে সংস্কৃতির খেদমতের ক্ষেত্রে তার অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আমাদের জীবন্ত কিংবদন্তি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি রহমান, তুমি মেহেরবান, হে রাসুল বুঝি না আমি, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা হচ্ছেন আমাদের তাফাজ্জল হোসেন খান ভাই। তাফাজ্জল ভাই, আপনাকে আমাদের আজকের লাইভে আমরা স্বাগত জানাচ্ছি। তার আলহামদুলিল্লাহ, পাশাপাশি আছেন হচ্ছে আমাদের আরেকজন হিরো, আমাদের সকলের প্রিয়, বাংলাদেশের ইসলামী সংস্কৃতির সুরে এবং কি গাওয়াতে যিনি অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত করছেন, আমাদের সকলের প্রিয়, আমরা যাকে আমাদের ভাইয়ের সুর সম্রাট বলেন, আমি মনে করি সুর সাম্রাজ্য, আমাদের মুশির ভাই। মুশির ভাইয়ের আল্লাহ এই খেদমতকে কবুল করুক। আমি একটু আগে মুশির সাথে কথা বলছিলাম যে মুশির ভাই কতগুলো গান শুরু করছেন, উনি বললেন যে প্রায় 3,000 গান অলমোস্ট উনার উনার কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতটা উম্মত যেন করাচ্ছেন। তো আমাদের সাথে আছে আমাদের প্রিয় মুশির ভাই। মুশির ভাই, আপনাকে আজকে লাইভে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফাজ্জল ভাইকে দেখলে আমাদের খুব ইউজুয়ালি আমাদের মল্লিক ভাইয়ের কথা মনে পড়ে। আমার কাছে তাফাজ্জল ভাইয়ের জায়গাটা হচ্ছে অনেক আবেগের একটা জায়গা, মশিউর ভাই হচ্ছেন আমাদের কাছে আবেগের জায়গা, শিখার জায়গা, অনুপ্রেরণার জায়গা, ইন্সপিরেশনের জায়গা। তো আজকে দুজন প্রিয় মানুষকে আমরা পেয়েছি, আমাদের প্রিয় দর্শকরা, প্রিয় ভাইয়েরা বোনরা, যে যেখান থেকে দেখছেন অথবা পরে দেখবেন, আপনারা আজকে আজকের লাইফ থেকে কিছু ভিন্ন মাত্রা আজকে পাবেন আশা করছি ইনশাল্লাহ। তাফাজ্জল ভাই, শুরুতেই আপনি কেমন আছেন, কেমন যাচ্ছে, সংক্ষেপে আপনি আপনার ভূমিকা যদি বলেন প্লিজ সবার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইকবাল যেমনটি বলতেছিল, আমারও দুজন প্রিয় মানুষের সাথে, ইকবাল একজন প্রিয় মানুষ, মুশির রহমান একজন প্রিয় মানুষ। ইকবালকে আমি আরেকটা কারণে খুব বেশি প্রিয় মনে করি, সেটি হচ্ছে ইকবাল হচ্ছে সাইমুমের সেই পরিচালক যে পরিচালকের সময়ে মতিউর রহমান মল্লিক ভাই অসুস্থ ছিলেন এবং তিনি ইন্তেকাল করেন। আমি তখন ইসলামী ব্যাংকের মতিঝিলে কাজ করি, আমি সময় সুযোগ হলেই ইবনে সিনায় চলে যেতাম। তো সেখানে ইকবাল এবং তার যে সকল সঙ্গী সাথীরা যেভাবে মল্লিক ভাইকে সেবা যত্ন করত, সেটা আমি আজও আমার চোখে ভাসে। এবং সেদিক থেকে আমি ইকবালকে একটু ভিন্ন ভাবে সবসময় দেখি, যে ইকবালের সময়কালীন তার সেবা, তার যে শ্রম, মল্লিক ভাই সেই বেডে শুয়ে ইকবালের সেই সেবাগুলো নিতেন, সেদিক থেকে আমি ইকবালকে অবশ্যই সৌভাগ্যবান মনে করি। আর আমার স্নেহের জায়গাটা এই জায়গায় একটু ভিন্ন রকম, আমারও আবেগের জায়গা। আর মশিউর রহমানের সাথে তো আমার এখন, ইকবাল দেশের বাইরে চলে গেছে, দেশে যাদের সাথে আমার সাংস্কৃতিক, মানে কি বলে এটাকে, যে যোগাযোগটা, এটা মনে হয় মশিউরের সাথে সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, কারণ আমার অনেক গান মশিউর গেয়েছে ইদানিং, আগে তো সাইফুল্লাহ মানসুর ভাই গাইতেন, এখন কিন্তু মশিউর রহমান বেশিরভাগ গান এবং সাইমুম এরাই বেশি গাচ্ছে। আর মশিউরের সাথে এমনি তো আমার বিভিন্ন কারণে যোগাযোগ অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই ইকবাল আমাকে বলতেছিল কালকে যে মশিউর ভাইকে সাথে নিবে, আমি বললাম যে খুবই ভালো হয়, কারণ মশিউর থাকলে আমাদের এই প্রোগ্রামটা, লাইভটা আরো জীবন্ত হবে, আরো লাইভ হয়ে উঠবে। তো সেই দিক থেকে আমার কাছে, আমি খুবই কমফোর্টেবল একটা জায়গায় আছি এই বাড়িতে বসে দুজন প্রিয় মানুষের সাথে। তো আমার মনে হয় যে আমরা ইকবালের
সঞ্চালনে আরো এগিয়ে যেতে পারি। জাজাকাল্লাহ তাফাজ্জল ভাই, আমিও মুশফিকের কথা যখন চিন্তা করছিলাম আপনার সাথে এবং মুশফিকের সাথে কেমিস্ট্রিটা আমি ভাবতেছিলাম, মুশফিকের জায়গা প্লাস আপনার কেমিস্ট্রি দুটা ভেবেই চিন্তা করতেছিলাম। আলহামদুলিল্লাহ আপনার সেই ভালোবাসা এবং দোয়া আমাদের সাথে সবসময় ছিল। মুশফিকের কাছে যাব। মুশফিক ভাই আপনি কেমন আছেন, আপনি কি করছেন, আপনার সময় কিভাবে যাচ্ছে, আপনার থেকে কিছু শুনবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে বসে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার খুব সৌভাগ্য যে আমি আমি দেখছি কবি মথুরন মল্লিক আমার সামনে বসে আছে, আমাদের পরম গুণীজন, আমাদের উস্তাদ, আমাদের কি বলবো বর্তমান সময়ের অভিভাবক, বটগাছ, যিনি এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ আমাকে এবং আমাদের প্রিয় মানুষদেরকে আরো হায়াত দান করো, যে জন্য যে সুস্থ সংস্কৃতির চর্চা যাতে এগিয়ে যায়। আল্লাহ তুমি তাফাজিল ভাইয়ের হায়াতকে অনেক অনেক বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার মাধ্যমে আমাদেরকে অনেক ভালো ভালো সৃজনশীল সৃষ্টিশীল যে সুরগুলো, আল্লাহ যেন আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। সবসময় আল্লাহর কাছে বলি, তাফাজিল ভাইয়ের জন্য দোয়া করি, মনের মধ্যে থেকে সবসময় দোয়া আসতেই থাকে অনবরত। আর গান আসলে উস্তাদের গান, মানে প্রতিনিয়ত গানের যে চাপ, এখন বর্তমানে উনি রিটায়ার করার পর থেকে এখন প্রত্যেকেরই ওনার প্রতি যে দায়িত্ব বা চাপ রাখেন, আমি সবসময় একটু বেশি রাখি আর কি। আমি উস্তাদের সবসময় মানে ব্যস্ততার মধ্যে বেশি রাখতে চাই, যে উনি যত নতুন নতুন গানগুলো যত আল্লাহর এই দুনিয়াতে যতদিন আছেন গানগুলো যাতে আদায় করা যায় সেই চেষ্টা আমি সবসময় রাখি। আল্লাহ যেন সেই রাখার তৌফিক আমাকে দেন। আর আমার প্রিয় ইকবাল, আমি যাদেরকে গান শিখিয়েছি সরাসরি আমার অনেক শিল্পী, যেমন বর্তমান সময়ের যে একেবারে নাম করা যত শিল্পী ইকবাল তার ভিতরে একজন, শাহাবুদ্দিন শিহাব, রকনুজ্জামান, নওশাদ মাহফুজ, এরা সবাই আমার এমনকি আমার স্টুডেন্ট। কারণ আমি এদেরকে এদেরকে ক্লাসে এদেরকে নিয়ে একসাথে গান গাইছি, শিখাইছি, এবং আমরা সবসময় একসাথে চলছি ফিরছি। দেখ আল্লাহর রহমতে ইকবাল এখন আমেরিকায় থাকে আলহামদুলিল্লাহ, সেখানে কাজ করছে, সে বসে নাই, এই জন্য তার জন্য সবসময় দোয়া থাকবে যে সুস্থ সংস্কৃতির পথে এভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে। কারণ এবং আমাদের ইউনিটি দরকার, আমাদের যে ঐক্যবদ্ধতা সেটা আমাদের বেশি জরুরি। আমরা যে আজকের প্রোগ্রামটা করেছি এরকম আমাদের মাঝে মাঝে প্রোগ্রাম হতে হবে। এবং যারা আজকে যারা আমাদেরকে দেখছে, আমাদের যারা ভবিষ্যৎ শিল্পী, তারা আমাদের দেখে মানে উৎসাহিত হবে, এটা আমি মনে করি। আজকের এই প্রোগ্রামটা আমি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো আমি ইকবালের জন্য দোয়া করি, আর আমার উস্তাদ তো উস্তাদকে সবসময় দোয়া, সবসময় দোয়া কামনা, দোয়া ভিক্ষা চাই তার কাছে। তো সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুশির ভাই। মুশির বলছেন, আমি প্রথমেই বলছি মানে আজকে লাইফটা কতটা ইম্পর্টেন্ট, আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। মুশির ভাই নিজে বললেন যে আমাদের ইউনিটি, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধন সব সময় ছিল এবং আরো থাকতে হবে, আরো স্ট্রং হতে হবে। আমরা সামনে এগিয়ে যাব সব ভেঙে চুরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেশ বিদেশ আমরা সবকিছু ভেঙে চুরে সামনের দিকে পজিটিভলি আমরা এগিয়ে যাব। সে জায়গা আমাদের, আমরা মল্লিক ভাইকে হারিয়েছি কিন্তু তাফাজ্জল ভাইকে আমরা এখনো পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা কত কত ভালোভাবে এই নিয়ামতকে আমরা ইউজ করতে পারি, কত ভালোভাবে আমরা নিয়ামতকে আমরা দিনের কাজে লাগাতে পারি, তাফাজ্জল ভাইয়ের জন্য সেগুলো সৎকায় জারি হিসেবে থাকবে ইনশাল্লাহ। আমাদেরকে আমরা দোয়া করি না কি আল্লাহ নেখাত দান করুক, আমাদেরকেও নেখাত দান করুক, আমরা কাউকে হারাতে চাই না। মুশির ভাই এবং তাফাজ্জল ভাই, আমরা দুজনের অনুমতি নিয়ে আগে কার গান শুনবো? আমি কি প্রথমেই মুশির ভাই থেকে একটা নাশিদে চলে যাবো না তাফাজ্জল ভাই থেকে একটা নাশিদে যাবো? আপনারা ডিসাইড করেন, আমার জন্য বলা খুব টাফ। গান শোনাবে মুশির, কারণ হলো কি দুটা থেকে ঠকাতে চাই না আমরা, যাবে না। মুশির ভাই প্রথমে হচ্ছে কোন রিকোয়েস্টের গান না, আপনার বেস্ট গান, আপনার বেস্ট গান, আপনি যেটা শোনাতে চান মানুষ আপনার থেকে শুনতে চায়। আমি এই যে রোজার এই শুরুর এই সময়ে ওস্তাদ গতকালকে একটা ওস্তাদ একটা গান আমাকে দিয়েছেন, নতুন গান এটাই শোনাই। মাশাআল্লাহ, একটু দিয়ে শুরু করি ওস্তাদের নতুন গান প্লিজ তাফাজ্জল ভাইয়ের লেখা। ওস্তাদের গান কিন্তু সহজ সরল এবং মধ্যম এবং সাদা মাঠা মানুষের জন্য মনে করে যে হৃদয় ছোঁয়া গান, তার সুরের মধ্যে কোনো মানে অন্যরকম একটা জাদু আছে এবং এটা সব মানুষই একসেপ্ট করে আলহামদুলিল্লাহ। এরকম একটা গান সিয়ামের চাঁদ এসেছে আবার। আচ্ছা ওকে, সিয়ামের চাঁদ এসেছে আবার, ধুয়ে নিতে মুমিনের
যত পাপ আধার, সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের বাঁকা চাঁদ হাসে আসমানে, রহমের বাড়ি ঝরে বিশ্বাসী প্রাণে। সিয়ামের বাঁকা চাঁদ হাসে আসমানে, রহমের বাড়ি ঝরে বিশ্বাসী প্রাণে। মন প্রাণ নেচে ওঠে দোলে বারবার, মন প্রাণ নেচে ওঠে দোলে বারবার। শুকনো নদীতে জাগে অথই জোয়ার, সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের মূল বাণী হৃদয়ে প্রভুর ভয়, শুধু উপবাস নয় সিয়ামের পরিচয়। সিয়ামের মূল বাণী হৃদয়ে প্রভুর ভয়, শুধু উপবাস নয় সিয়ামের পরিচয়। সিয়ামের মাস হলো বরকত নাজাতের, সিয়ামের মাস হলো ধনীদের জাকাতের। সিয়ামের মাস হলো বরকত নাজাতের, সিয়ামের মাস হলো ধনীদের জাকাতের। এই মাস গরিবের ব্যথা বুঝবার, এই মাস গরিবের ব্যথা বুঝবার। বেসুমার গুনা খাতা মিটিয়ে নিবার, সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। সিয়ামের চাঁদ এসেছে আবার ধুয়ে নিতে মুমিনের যত পাপ আধার। কে বাত কে বাত কে বাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কামাল কর দিয়া ওস্তাদ। নতুন গান সিয়ামের চাঁদ, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। আমাদের তাফাজ্জল ভাই, আপনাকে অনেক ভাইরা আপনার প্রতি দোয়া জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, এজ ওয়েল এজ আমাদের মুসিবের জন্য জানাচ্ছেন। একসাথে কি আপনারা একটা আনসারে কি সালামের আনসারটা নিয়ে দিবেন, এমনকি দোয়া মাশাআল্লাহ সবগুলোর আনসারটা করে দিবেন কিনা, সালাম যেটা যদি নিয়ে নেন? আমরাও তাদের সবাইকে আমরাও দোয়া করছি এই এই মহামারীর এই সময়ে, প্রত্যেকে আমাদের প্রত্যেকের জন্য দোয়া করি আমরা, যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখেন এবং সবাইকে যেন সুন্দর একটা আমরা, যারা যারা সালাম দিচ্ছে এবং দিবে একসাথে যদি আপনি সালামের আনসারটা করে দেন আমাদের পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওবারাকাতুহ। অনেকগুলো কমেন্টের আনসার হয়ে গেল এবং আমিও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহ, আমাদের শিব অলওয়েজ স্মার্ট, মাশাআল্লাহ, গুড। আচ্ছা তাফাজ্জল ভাই, প্রথম কোশ্চেন আপনার কাছে, আপনি প্রথম কোন গানটা লিখেন আপনার জীবনের এবং কোন গানটা সেটা ছিল? গানটা লিখেছি, প্রথম যে গানটা আপনি লিখেছেন আপনার জীবনের প্রথম গানটা কোনটা? আসলে আমি তো গান লিখব,
গান আমি ছোটবেলায় আমার গানের ইয়া ছিল, পারিবারিক ভাবে আমার গানের একটা পরিবেশ ছিল, কিন্তু গান লিখার কোনোদিনই ভাবিনি যে আমি গান লিখব। সেটা হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় প্রতিভাধর রহমান মল্লিক ভাই। আমি যখন মল্লিক ভাইয়ের সাথে পরিচিত হই সেটি হচ্ছে 1976-এর দিকে, 76-77। আচ্ছা, অর্থাৎ মল্লিক ভাইও ঢাকায় আসলেন, আমিও মল্লিক ভাইয়ের সাথে পরিচিত হলাম। মল্লিক ভাই আমার সাথে পরিচিত, উনি খুবই কি বলে আন্তরিক ভাবে খুব উৎফুল্ল হয়েছিল। তারপর মল্লিক ভাইয়ের গান আমি শুনি, মল্লিক ভাই আমাদের সামনে বসে টেবিলে গান লিখেন। আমি একদিন মল্লিক ভাইয়ের একটা গানে সুর বা একটা কথা আমি মল্লিক ভাই হলে কেমন হয়, উনি আমাকে দাঁড়িয়ে আমাকে ধরলেন, তাহলে তবে আপনি গান লিখতে পারবেন, আপনি চেষ্টা করেন আপনি গান লিখতে পারবেন। তারপরে আমিও যেন একটু আস্তে আস্তে একটু উজ্জীবিত হলাম যে মল্লিক ভাই যখন বলতেছেন আমি গান লিখতে পারবো, আমি চেষ্টা করে দেখি। তখন আমি ছোট্ট একটা গান লিখেছিলাম, একটা দেশাত্মবোধক গান, সেটা ছিল স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এটা আমরা গাইতো মশিউর ভাই, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা পরে আমাদের গানটা গেয়েছি, স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ, এরকম। হ্যাঁ, দরদানে ধন্য এ দেশ নেই যে রূপের সে, স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলাদেশ। জি, এক্সেলেন্ট। ছোট্ট একটা গান, তো এই গানটা দিয়ে আমার শুরু। তারপর মল্লিক ভাইয়ের উৎসাহ উদ্দীপনায় সেই, তারপর আমার অনেক গান এই মল্লিক ভাই, যেমন আজকে শাহাবুদ্দিন একটা পুরানো গান রিলিজ করলো দেখলাম, এই গানটা, এই গানটাও মল্লিক ভাই মশিউর যে গানটা গেল প্রশংসা সবই, জি, যেটা মানসুর ভাই গাইলেন, এই গানটা আমরা সেই প্রত্যাশায় মোহাম্মদপুরে, আমার এই গানটা অনেক, এখন যখন বেলাল ভাই পরিমার্জন করেন আমার গানটা পরিমার্জন করেছেন মল্লিক ভাই, অনেকগুলো কথা তিনি উপমা এই গানের মধ্যে যুক্ত করেছিলেন যাতে গানটা আরো সুন্দর হয়ে উঠছিল। মাশাআল্লাহ। তো গান আসলে এইভাবেই লেখা। তারপরে তো আমি ইদানিং একটু গান লেখা বেশি হচ্ছে, যখন আমি রিটায়ারমেন্টে গেলাম ইসলামী ব্যাংক থেকে, আর ব্যাংকিং জবে তো গান লেখার সময়টা কম পেয়েছি, তারপরে এখন আবার বেশি লেখা হচ্ছে অবসর সময়ে আমার, এই এগুলো করেই কাটে। তারপরে তো বেশ কিছু গান লিখলাম, তখন তো মল্লিক মল্লিক ভাইয়ের সান্নিধ্যে গানগুলো লেখা হয়েছে, এবং মানসুর ভাই তখন অধিকাংশ গানগুলোতে, তখন মশিউর ঢাকায় আসেনি, তারপর মশিউর ঢাকায় আসার পরে মশিউরও এই গানগুলো যেরকম ভাবে তখন গিয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার খেদমতকে কবুল করুক। মশিউর ভাই, আপনি একটু ব্রেক পাইছেন, আপনাকে ভাই মাঝে মাঝে আমরা ব্রেক দেব, আপনি স্ট্রেট ওয়ে আমাদেরকে মালিক তুমি জান্নাতে আপনার বিখ্যাত গান অথবা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, দুটার যে কোনো একটা এখনই শোনাবো, এখনই 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 মানুষ তো ওয়েট করছে আপনার গান শোনার জন্য। ঠিক আছে, তাহলে আমি এখনই শোনাই। তেহরির জন্য তো সবাই এখন সময় বেশি নেই, তো সুন্নাত গানটা শোনাই যেহেতু জনপ্রিয় গান। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নত শুধু নাই মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি,
মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, সুন্নত কোরআনের সমাজ বিনির মানে বইর সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুংকার গর্জন, সুন্নত শুধু নাই মেশে চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ও মোরালী, মুহাব্বতে তার খালিদ ও মোরালী, আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামিল জামিল, ক্যা বাত! আমরা আরো বিখ্যাত বিখ্যাত নাশিদ গুলো শুনবো আমাদের প্রিয় মুশির ভাই থেকে। তার আগে আমরা তাফাজ্জল ভাইকে একটু নতুন ভাবে দেখতে চাই, নতুন ভাবে দেখবো এভাবে, তাফাজ্জল ভাই আপনি একজন আপাদমস্তক শিল্পী, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো গান, যেটা আপনি কিন্তু জানেন না, আপনি জানেন না এই অর্থে আপনি স্বীকার করেন না, হয়তো জানেন কিন্তু আপনি কখনো দেখি স্বীকার করেন না, আপনি খুব সাদা মাটা থাকেন, স্টেজের ব্যাকে থাকেন, পেছন থেকে শুধু সামনে মানুষদেরকে এগিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর গান। মুশির ভাই আমার সাথে অবশ্যই মুশির ভাই কিছু অ্যাড করতেও চাচ্ছেন, মুশির ভাই কিছু বলেন। আমি কিছু বলতে এই জন্য চাই যে সবচেয়ে বড় কথা কি, রেওয়াজ না করতে করতে, জি, যারা রেওয়াজ করে না উস্তাদরাও আস্তে আস্তে শিল্পী থেকে শিল্পী সত্তা হারিয়ে ফেলে। আমাদের উস্তাদের অবস্থা ঠিক তেমনি, উনি যদি নিয়মিত এই গানের চর্চাটা নিয়মিত ঠিক রাখতেন তাহলে আমার মনে হয় উস্তাদ কিন্তু অনেক ভালো শিল্পী, অনেক উস্তাদ হয়তো অনেক হয়তো উস্তাদ নিজেকে মনে একটু গুটিয়ে রাখতে চায়, এই কারণে ওই যে রেওয়াজ না করতে শুধু সুরের কাজই করে। আরেকটা কথা বলে রাখি যে যারা সুরের কাজ করে তারা কিন্তু মানে সুরের কাজ করে অনেক সময় দিতে হয়, সেক্ষেত্রে সুর আনার জন্য বা এই অনেক অনেক গাইতে হয়, যার ফলে ওই গাইতে গাইতে গলাটা সে ভেঙে যায়, যার ফলে এই আমরা ধরো জোর করে শিল্পী আমরা এখনো যে টিকে আছি এটা সম্পূর্ণভাবে আল্লাহর রহমত এবং জোর করে টিকে থাকার মতন অবস্থা, সম্পূর্ণ আল্লাহর রহমত ছাড়া আসলে টিকে থাকা মুশকিল। আমি উস্তাদের জন্য, উস্তাদ যদি একটু চিন্তা করে যে আমি গান গাইবো তাহলে উস্তাদ ঠিকই পারবে, আমি বিশ্বাস করি। আমরা মুশির ভাই আমরা এই বয়সে তাফাজ্জলকে কষ্ট দেব না, এবং এই সময়টাকে উনি সুরের ক্ষেত্রে এবং গানের ক্ষেত্রে থাকুক, যেটা আছে সেটাই আমাদের গোল্ডেন ভয়েস, বাট করতে চাইলে আপনার কথা যদি করা যায় তাহলে তো অবশ্যই সেটা শোনায় সোহাগা। তাফাজ্জল ভাই আপনার মুখ থেকে আল্লাহ আমার রব
অথবা তুমি রহমান, এই কালজয়ী গানটা আপনার মুখ থেকে চাল লাইন শুনতে চাই, যে কোনো একটা যেটা ভালো ওস্তাদ দিলে আমরা সাথে ধরি, সমস্যা কি? কিন্তু গান গাইলে আমরা ধরব তো, কোনো সমস্যা নেই, আমরা সাহায্য করি আসি। ওভারলে করলে ওই অডিওটাই করে, মানে শুনতে যারা তারা এদের জন্য একটু, নালে তো করলে আমাদের খুবই ভালো লাগতো। আচ্ছা আমি কি গান একা গাবো, একা গাবো? হ্যাঁ একা একা আপনার সাথে কি? না 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 না, মনে হয় অপশন আছে, দাঁড়ান 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 দাঁড়ান, মনে হয় অপশন আছে। আপনি এক নাম্বার হচ্ছে একা না গে, কি অন্য কেউ আছে আপনার সাথে গাওয়ার মতো? না না, ওই যে তোমরা, আমরা যারা, আমরা যারা, আমরা হলে আমরা গাইতে পারলে তো আমাদের সৌভাগ্য। মুশির ভাই অবশ্যই ওই জায়গা থেকে বলবো যে আপনার সাথে গাইতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু ওই অডিওটা ভালোভাবে যাবে না। আচ্ছা আমি ইকবাল, আমি তাহলে একটা অন্য একটা গান গাই, এই গানগুলো তো অন্য একটা গান, পরে একটা সময়ে, যে কোনো একটা সময় আমরা ওটা শুনে নেব, পরে একটা সময় শুনে নেব। এখন আপনি আপনার চয়েসের একটা গান। আমার চয়েস আমি একটা গাই। জি 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 জি, আমি একটা গান গাচ্ছি, এটা বলো তো কার ইশারায়। আচ্ছা এই গানটা একটু গাই, একটু মুক্তা সম্পর্কে গাবো আর কি। জি জি, বলো তো কার ইশারায় ভোলা বলো তো কার ইশারায় মেঘের পাহাড়ে ঝরা এই দুনিয়া, বলো তো কার ইশারায় বোলা রে গোদিলা, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরা এই দুনিয়া, এই দুনিয়া, বলো তো কার ইশারায় হাসে চাঁদ আকাশে ঝোলাকে দেয় যে আলো মায়াবী আবেশে, বলো তো কার ইশারায় হাসে চাঁদ আকাশে ঝোলাকে দেই যে আলো মায়াবী আবেশে, সে কথা ভেবে মন আমার যায় হারিয়ে দূর জানাই, দূর জানাই, বলো তো কার ইশারায় গোলাকার গোবিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় দৃষ্টি ঝরা এই দুনিয়া, এই দুনিয়া, সাগর জলধি দোলে উঠে জোয়ার ভাটায়, বলো তো কার ইশারায় রাসুল মরু সাহারায়, আলো নিয়ে আধারে রানিনা, বলো তো কার ইশারায় রাসুল মরু সাহারায়, কোরআনের আলো নিয়ে আধারে রানিনা, আরে মন সৃষ্টি বলো এ জীবন
অন্য হলো যার স্থিরায়, যার স্থিরায় বলো তো কারে সারায়, গোলাপ কর ছবিরায় বলো তো কারে সারায়, মেঘের পাহাড় দে জরায় এই দুনিয়ায়, এই দুনিয়ায়। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুশির ভাই, কিছু কিছু কণ্ঠ থেকে মানুষ সুর খুঁজে না, কিছু কিছু কণ্ঠ থেকে মানুষ মধু খুঁজে। আর অবশ্যই মধুটা হচ্ছে আমাদের তাফাজ্জল ভাই, আমাদের মল্লিক ভাই যখন এই গানগুলো গান, ওই শোনো, মধুগুলো পাওয়া যায়। এই জি গানটা বহুত সেমিনারে গিয়েছি, ডাক্তারদের বড় বড় সেমিনারে গানটা গিয়েছি। এই জি গানটা সাইফুল্লাহ মনসুর ভাই গিয়েছেন, এত সুন্দর একটি গান যা জি ভাবা যায় না। তো মানে বাংলাদেশের মানে সর্বমহলে সর্বোচ্চ মানের একটি গান যেটা উস্তাদ লিখেছেন এবং সুর করেছেন। এই গানটা সারা পৃথিবীর মানুষের এই গানটা অনেকেই এই গানটা শুনেছেন। তো এমন একটি গান উস্তাদ মানে এই মুহূর্তে আমাদের শোনাচ্ছেন, শুনিয়েছেন, এই উস্তাদকে জি ধন্যবাদ। নিশ্চয়ই আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভাবি এই ব্যাপারে পিছন থেকে বোধহয় কিছু ইন্ধন দিয়েছে যে তুমি এই গানটা গাও, এই গানটা গাও। অনুপ্রেরণা ছিল কিনা, অনুপ্রেরণা ছিল কিনা আমার জন্য, নিশ্চয়ই স্বীকার করেন নিশ্চয়ই আজকে, স্বীকার করে ফেলেন। নিশ্চয়ই আছে, এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুশিউলে আলহামদুলিল্লাহ, দত্ত পারছে, মাশাআল্লাহ, গুড গুড চয়েস। একদম সুন্দর ভাবিকে সিলেকশন, আলহামদুলিল্লাহ। ভাবিকে আল্লাহ সুস্থ রাখুন। ভালো সমজদার শ্রোতা এবং শিল্পীও সে গান গাইতেও পারে, মাশাআল্লাহ, অবশ্যই, কি বলেন, আল্লাহ মাশাআল্লাহ। একবার। আপনার ভাবি সোবতে থাকলে ভাবি যে কত মানে উৎসাহিত করেছে আপনাকে। আমাকে আমার মনে আছে আমি যখন আপনার পাঠিয়ে দিতাম, আজ থেকে 15-16 বছর আগের কথা বা তারও আগের কথা, তো ভাইয়ের বাসা যখন যাইতাম, তো তখন এই মানে আমাকে প্রায় বলতো, মশিউর ভাই আপনারা ভাইয়ের এই যত গানগুলো এক জায়গায় করে এটা এই করতে পারে না, মানে আপনার কি একটু সিরিয়াস থাকতে পারে না, ভাইয়ের এই গানগুলো হারিয়ে যাচ্ছে। তো তখন থেকে আমার ভিতরে একটা মানে রেখাপাত করতিস, এরকম এরকম যদি গুণী বউ না থাকে পৃথিবীতে যদি, তাহলে কিন্তু আসলে সম্ভব না, সংস্কৃতি কখনই এগিয়ে যাবে না আমাদের মতন। এই যে আমরা যারা আমাদের যারা জীবন মানে সঙ্গী যারা আছেন তারা যে এই ব্যাপারে সাহায্য করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, মশিউর ভাই, আমি আপনার সাথে কোনো অ্যাড করতে সন্দেহ নেই। চাই, আপনার সাথে অ্যাড করতে চাই, সব সার্বিক ভাবে সাপোর্ট দেয়, যে অবশ্যই অবশ্যই আপনার সাথে অ্যাড করতে ভাবিকে চাই আমাদের একটা সালাম, বিষয়। ভাবিকে আমার সালাম, জি আমারও ইকবাল ভাই সালাম ভাবিকে। ইনশাল্লাহ, আমারও সালাম। আমাদের জীবন সঙ্গিনীরা যদি সহযোগিতা না করে, তাহলে দেখা যায় যে যে বিশেষ করে আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমার কাজগুলো ইন্সপিরেশনের ক্ষেত্রে, এত ডেডিকেশনের ক্ষেত্রে আমার বেটার হাফ অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এবং যারা যারাই আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ, যারা যারাই কিন্তু ইন্সপিরেশন দিচ্ছে, তাদেরই কাজ কিন্তু ভালো হচ্ছে। যেন ভাবিরা যারা যারা আছেন, শিল্পীদের ওয়াইফরা যারা যারা, স্পেশালি প্লিজ ভালো কাজের জন্য উৎসাহিত করুন, ভালো কাজের জন্য উৎসাহিত করুন। অবশ্যই অবশ্যই। ভাবি কিন্তু এবং খুব ভালো রান্না করেন, গতবার গেলাম আমি খেয়ে আসছি কিন্তু, মশিউর ভাই এটা বল দিলাম, বহুবার খেয়েছি, বহুবার, বহুবার, আমি তো মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মশিউর ভাই, আপনার কাছ থেকে আপনার চয়েসের একটা গানা যাবো, না মানুষের চয়েসের একটা গানা যাবো, আপনি যেটা বলেন। মানুষের চয়েসটাই গাওয়া উচিত ফেসবুক মানুষ লাইভে। বারবার বলছে, আমাদের ভাইরা বোনরা বিভিন্ন দেশ থেকে তারা দেখছেন, বিভিন্ন ভাবে তারা কমেন্ট করছেন, তাদের দাবি হচ্ছে আপনি মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও গানটা শুনতে চায়। শোনাই বসুরকে আমি একটা রিকোয়েস্ট করব, আমি সব সময় করি, জি নিজেকে চেনার তুমি তৌফিক দাও, এই গানটা মশিউর একসময় গাবে, এটা আমি খুব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমার মশিউরের কাছ থেকে না শুনলে আমার মানে ওই আমার কি তৃপ্তিটা পাওয়া যাবে না। হ্যাঁ জি, ইনশাল্লাহ, জি মশিউর ভাই, টাইম ইজ ইয়ার্স। তো ঠিক আছে, তাহলে মালিক তুমি জান্নাতে গাই, যেহেতু বিভিন্ন দেশ থেকে আমাদের ভাইয়েরা বোনেরা জি রিকোয়েস্ট করছেন, তাহলে তাদের কথা রাখা রাখা উচিত। জি, এবং সবার কাছে দোয়া চাচ্ছি এই জন্য যে আপনাদের সামনে এই দুর্দিনে আসার উদ্দেশ্যই একটাই, যে আপনারা আমরা সবাই যেন সুস্থ সংস্কৃতির জন্য এগিয়ে যাই, আল্লাহর কোরআনের সংস্কৃতির জন্য এগিয়ে যাই, এবং আমরা যেন এই বেশি বেশি করে আমরা যারা কোরআনের শিল্পী বা কোরআনের মানে সুরের চেষ্টা করছে বা দেশে বিদেশে যেখানে কষ্ট করছে, সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়ার সবাইকে দায়িত্ব সাপোর্ট আপনাদের। করবেন, সবাইকে ভালোবাসবেন। অবশ্যই অবশ্যই। মালিক, মালিক।
মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলে রাখছি, গানটা লিখেছেন এবং সুর করেছেন আমার প্রিয় ছোট্ট ভাই স্নেহের আবুল আলা মাসুম, এবং আগের যে সুন্নত গানটা গেয়েছি এটা সুর সুরকার এবং লেখক ছিলেন মাহফুজ বিল্লাহ শাহী। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝায় মরবে লাজে, উলসি রাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তাফাজ্জল ভাই, আপনি আপনার কাছ থেকে এখন একটা জিনিস শুনবো, সেটা হলো মল্লিক ভাইয়ের কিছু স্মৃতি, পুরোনো দিনের যে কথা, পুরোনো দিন আপনারা কিভাবে সংস্কৃতি করেছেন, হয়তোবা এই ইতিহাসগুলো তো আপনার মাধ্যমে আজকে রেকর্ড হয়ে থাকলে হয়তো আমিও চলে যেতে পারি এই পৃথিবী থেকে, আপনিও চলে যেতে পারেন, কিন্তু ইতিহাসগুলো এই সংস্কৃতির জন্য, তরুণ প্রজন্মের জন্য হয়তো তারা একটু জেনে উপকৃত হবে, জানলে তাদের কাছেও ভালো লাগবে, কাজ করতে সেই ইন্সপিরেশনটা পাবে। পুরোনো দিনের কিছু যদি স্মৃতিচারণ আপনি করেন। থ্যাংক ইউ। আসলে আমার সৌভাগ্য হয়েছিল মল্লিক ভাইয়ের হাত ধরে সাইমনের যাত্রা লগ্নের সময় থেকে আমি মল্লিক ভাইয়ের সাথে ছিলাম, এবং যে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যে প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে সাইমনের ঘোষণা আসে সেখানেও ছিলাম আলহামদুলিল্লাহ। তো সাইমনের স্মৃতিচারণ যদি করি এবং সেই শুরুর দিকের ইতিহাস যদি বলি, তাহলে একটি নাম আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেই হবে, সেই নামটি হচ্ছে মীর কাসেম আলী, যারা যাকে আমরা অত্যন্ত মহব্বত করে মিন্টু ভাই বলে ডাকতাম। আল্লাহ আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, শহীদ হয়ে গেছেন তিনি। তো তার অনুপ্রেরণা এবং তার
পৃষ্ঠপোষকতা, সার্বিক পৃষ্ঠপোষকতা। তিনি মল্লিক ভাইকে বাগেরহাট থেকে, সুদূর বাগেরহাট থেকে নিয়ে আসেন ঢাকায়। তারপরে ইসলামিক এই সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে সেদিন আমরা ঢাকার নিমতলিতে আগা মসজিদে একটি অফিসে বসে, সেখানে ছিলেন রাশিদুল হাসান তপন ভাই, হাসান আখতার, মাহমুদুল্লাহ, তারপর আব্দুল হালিম ভাই, লোকমান ভাই, এরকম অনেক যে ভাইদেরকে হয়তো তোমরা ভালোভাবে চিনবে না। সেদিন আমরা সেখানে, আমি গান গেয়েছি, তপন ভাই গান গেয়েছেন, মল্লিক ভাই গান গেয়েছেন, সেই অনুষ্ঠানে যাত্রা আনুষ্ঠানিক ঘোষণা আসছে, সেটা সম্ভবত 77-ই হবে, 1977। তো সেই তারপর থেকে তো আমি কিন্তু সাইমনে আসার আগে কিন্তু আমি এক জায়গায় গান শিখতাম, এবং সেটি ইনস্ট্রুমেন্ট সে এমন একটি সংগঠনে সম্পৃক্ত হবার পর থেকে তো আমরা মিউজিক ছেড়ে গান গাওয়া শুরু করলাম। তারপরে আমরা যেখানে অনুষ্ঠান করেছি, আমাদের এতদিন তো আমাদের যারা গানের শ্রোতা ছিলেন তারা কিন্তু এই অভাবটা খুব ফিল করতেছিলেন, যে হয়তো 2 ঘন্টার একটা আলোচনা হচ্ছে, এর মাঝে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি না থাকে তাহলে হয়তো অনেকটা বোরিং হয়ে যায় যে কোনো অনুষ্ঠান। তো এইভাবে যখন সাইমুম চলে আসলো তখন দেখা গেল লোকদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা উজ্জীবিত হতে লাগলো, যে না সাইমুমের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মল্লিক ভাইয়ের যেটা পরিচালনা করবেন। তারপরে আমাদের প্রতিটি বড় বড় অনুষ্ঠানে, বড় বড় সম্মেলনে সাইমুমের একটা স্পেশাল পরিবেশনা থাকতো, সেটা তো তারপর তোমরা নিজেরাই এগুলোকে পরিচালনা করেছ। তো এইভাবে শুরু। তার মধ্যে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক বেদনার স্মৃতি আছে, আবার অনেক আশা জাগানিয়া স্মৃতি আছে, যেগুলোকে অবলম্বন করেই আমাদের পথ চলা ছিল। আমরা প্রথম একটা ঢাকার বাইরে একটা প্রোগ্রামে যাই, আমি অনেক জায়গায় এটা বলেছি, মুড়াপাড়া সরকারি একটা কলেজ আছে, মুড়াপাড়া কলেজ, শ্রমিক শ্রমিক এলাকা, সেখানে অনেক শ্রমিক মানুষ বেশি, সেখানে সাইমুমের অনুষ্ঠান ছিল, নুরুজ্জামান ফারুকী ভাই আমাদের সাথে ছিলেন। তো আমরা তখন ওখানে সেই মিয়া মোহাম্মদ আয়ুব ভাই ছিলেন, আসলে নামগুলো আস্তে আস্তে অনেকগুলোই আসতে থাকবে, আমার এখন তো আমারও বয়স হয়ে 65, অনেক কিছুই আমার মেমোরিতে সমস্যা করে। তো আমরা সেই অনুষ্ঠানে কিন্তু এক পর্যায়ে অনুষ্ঠানে যারা সবসময় একটা মিউজিকে গান শুনে অভ্যস্ত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো মিউজিক থাকবে, সেখানে নাচানাচি থাকবে, যে শ্রমিকদের মধ্যে তো এটা আরেকটু বেশি, তাদের তো মানটা ওই রকম, তখন তারা একটু হইচই শুরু করলো। তারপরে আমরা আমাদের প্রোগ্রামটাকে একটু ক্লোজ করলাম, এবং সেদিন আমরা ঢাকার ড্যামরা থেকে কিন্তু মুড়াপাড়ার নদী দিয়ে নৌকা দিয়ে যাচ্ছিলাম, আসার সময় মিয়া মোহাম্মদ আয়ুব ভাই, শফিক ভাই, আমরা যখন আসি মল্লিক ভাই খুব অজরে কাঁদতেছিলেন, এই অভিজ্ঞতা যে তখন মিয়া মোহাম্মদ আয়ুব ভাই মল্লিক ভাইকে খুবই ইয়া করলেন, সাহস দিলেন, মল্লিক ভাই এটাই তো বাংলাদেশ না, আপনারা তো আরো অনেক প্রোগ্রামে মানুষ আপনাকে বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দীপনা দেয়, এটাকে আপনি এত বড় করে দেখবেন না, ঠিক এর 1 বছর পর মনে হয় হবে, তখন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন ইয়াহিয়া সাহেব, তিনি সেই ওসমানী উদ্যান একটা বিরাট প্যান্ডেল করে সিরাতুন নবীর উপলক্ষে বিরাট একটা অনুষ্ঠান আয়োজন করলেন, সেখানে আমাদের সাইমুমকে তিনি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাছাই করলেন। সেই অনুষ্ঠানটা ছিল প্রায় 20,000 লোকের মধ্যে আমাদের সেই অনুষ্ঠান, সেখানে আমরা আমাদের প্রায় 2.5 ঘন্টার একটা পরিবেশনা ছিল সাইমুমের। তো সেই অনুষ্ঠান এতটাই মানুষকে মুগ্ধ করেছিল, মানুষ এতটাই আপ্লুত হয়েছিল, ইয়াহিয়া সাহেব স্টেজে এসে
আমাদেরকে জড়ায় ধরে, মল্লিক থেকে জড়ায় ধরে সবাইকে কোলাকুলি করে এমন ভাবে উনি মানে আবেগ আপ্লুত হয়েছিলেন যে সেই স্মৃতিটা কিন্তু আমাদের সেই যেটা আমি বলেছিলাম যে যেমন বেদনার স্মৃতি ঠিক পাশাপাশি আমাদের সে আশা জাগা নিয়ে আমাদের একটা আশার আলো যেন যে না সাইমু ইনশাল্লাহ এই থাকার জন্য এসেছে, ইনশাল্লাহ সার্ভাইভ করবে বাংলাদেশের মানুষকে। এবং সেইভাবেই কিন্তু পরে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সাইমুমের এই পর্যায়ে সফলতার সফলতার পর্যায়ে দ্বারে আপনারা পৌঁছেছেন। আজ কেমত পর্যন্ত যতদিন সাইমুম বেঁচে থাকবে, সাইমুমের যত ভালো কাজগুলো হবে, সাইমুমের শিল্পীদের যত ভালো কাজগুলো হবে, মশিউর ভাইদের যত গানগুলো আসবে, যত আল্লাহর প্রশংসাগুলো মানুষ করতে থাকবে, শুনতে থাকবে, সবগুলোর সদকা জারিয়া মল্লিক ভাই আপনি প্রতিষ্ঠাতা শিল্পীরা সবাই কিন্তু পাবেন, কত বড় সৌভাগ্যের একটা বিষয়। ইকবাল, আমি কিন্তু তোমাকে বলতে চাই কিছু, সেটা হচ্ছে যে প্লিজ এই তোমার যে এখানে রিকোয়েস্ট দেখতেছি, তোমার কিন্তু গান গাইতে হবে। যে আমরা গান, আমরা তো দুইজন দুই ভাই গান গেছে, তোমার গান গাওয়া মুশির ভাই বললে তো আমার জন্য সেটা নির্দেশ, কিন্তু আমি 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 জানি না, আমি মুখস্থ নাই এখনো, ফুল প্র্যাকটিস মোটামুটি হয়ে গেছে। আমরা মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলোকে নিয়ে একটা নাসিহত করতে চাচ্ছিলাম, অনেকগুলো স্মৃতি একসাথে করে ইভেন আমরা চাচ্ছি মদিনায় গিয়ে সেটাকে শুট করতে ইনশাল্লাহ। দোয়া করেন মশির ভাই আপনি এবং তাফাজ্জল ভাই, আমাদের মুকিত ভাইয়ের লেখা, প্রিয় মুকিত ভাইয়ের লেখা। মদিনা মদিনা আই'ম কামিং টু ইউ, ইট লংস উইদিন মাই সোল, your people and beauty, your soul full of joy, the sea of Rasul. You welcomed my prophet, you opened your doors, a heavenly place of abode. Your mountain and date palms have rich stories too, a prey to stir with you. Medina, oh Medina, Medina tun nabi, Medina, oh Medina, Medina tun nabi. Mashallah, jazakallah. Ekti sujog niye nilam Moshir bhai, amader tafadil bashi kichu bollen giye dilam, but amra shomoy noshto korte chai na Moshir bhai, আপনার কাছ থেকে এখন আরেকটা মেসেজ শুনবো, whatever you'd like to say, যেটা আপনি করতে চান। মানে আমি তো যে ওস্তাদ বলেছে নিজেকে চেনার তুমি, এটা প্রতি মলিক ভাইয়ের ইতিহাস। জি জি, যখন কিডনি নষ্ট হয়ে গেল তখন তুমি তো সব সময় থাকতা পাশে, আমিও মাঝে যাইতাম, তো তুমি ওস্তাদ তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুলেছেন, সেটা হচ্ছে তুমি মলিক ভাইয়ের একদম কাছাকাছি মলিক ভাইকে সেবা করার যে শেষ মুহূর্তে যে সেবা করার দায়িত্বটা অনেকটা তুমিই পালন করেছো এবং অল দ্য টাইম তুমি সেটা করেছো। আমি নিজেও দেখেছি একদম, মানে তোমাকে হাসপাতালে গেলেই তোমাকে পাইতাম, এটা আমার সবচেয়ে মানে বড় একটা মানে ভাবতেই খুব দোয়া করতে ইচ্ছা হয় তোমার জন্য, যে তুমি মলিক ভাইকে তার শেষ সময়টায় তুমি তাকে তার পাশে ছিল, তার কষ্টের সাথে তুমি নিয়োজিত ছিল, সবসময় তাকে সেবা করেছো, আমার সৌভাগ্য। তোমাকে দোয়া করি, দোয়া। আমি মলিক ভাইয়ের এই শেষ মুহূর্তে নওশাদ মাহফুজকে এই গানটা মলিক ভাই বলে যে মশিউরকে এই গানটা সুর করে আমাকে একটু শোনানোর জন্য একটু হইলে ভালো হয়, তো নওশাদ তুমি তোর মশিউরকে দিয়ে গানটা সুর করে তুমি ক্যাসেট বদ্ধ করো, আমি গান শুনতে চাই। এই গানটা তো সুর হয় নাই, মশিউর কাছে দৌড়ে যায়, তো মশিউর আমার কাছে, আমি তখন আমার শোরুমে আছি, আমার বোরকার দোকানে আমি তখন ব্যস্ত, তখন নওশাদ বিকেল বেলা এসে বলতেছে মশিউর ভাই এই উস্তাদ তো এখন মানে অসুস্থ মানুষ, সে বলেছে যে গানটা সুর করে দেন, আমি দ্রুত মানে ক্যাসেট বদ্ধ করবো এবং উস্তাদকে শোনাবো, তুমি এরপরে তাড়াতাড়ি করে দেন। তো আমি উস্তাদের এই অসুস্থতার কথা চিন্তা করে গানের গানটা নিয়ে আমি দোকান থেকে বের হয়ে, আমার অন্য ছেলেপেলেদের হাতে দোকান দিয়ে আমি দোকান থেকে বের হয়ে জাস্ট রাস্তার মেইন রাস্তার মানে কাছে গিয়ে আমি আমি আর নওশাদ দাঁড়ায় দাঁড়ায় গানটা, তখন তুমিও তোমরা যে যেখানে ছিলা যে মেসেজ ছিলা ঠিক তার
কাছাকাছি আর কি, তিনতলায়। হ্যাঁ আমরা হ্যাঁ তিনতলায় ছিলাম, ছিলাম তোমরা? কাছাকাছি ছিলাম। আমার হ্যাঁ ওইখানে আর কি, মেন রাস্তার রাস্তা, আমি ওইখানে দাঁড়াই গানটা সুর করলাম তখন। এই গানটা আমি উস্তাদ বলেছেন, এই গানটা আমি গাবো। এবং উস্তাদ এই গানটা আসলে মদন মল্লিক ভাই, আমি মনে করি যে তার যাওয়ার সময় অবশ্য আমাকে এই জন্য দোয়াও দিয়েছেন, নওশাদকে দোয়া দিয়েছেন। এই গানটা তো আল্লাহর রহমতে একটা ভালো শুরু হয়েছিল ওই সময় আলহামদুলিল্লাহ, এবং নওশাদও সেভাবে ভালোভাবে গিয়েছিল। তো নওশাদ দোয়া দোয়া আছে আজকের এই লাইভে, আমার প্রিয় শিল্পী নওশাদ মাহফুজ জন্য দোয়া দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন তাকে সবসময় হেফাজত করে, এবং সুস্থ সংস্কৃতির জন্য নওশাদ ইকবাল হোসেন জীবন বা আমরা যারা চেষ্টা করছি দেশ বিদেশে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। তো এই উস্তাদের এই গানটা, মানে বেশি করে উস্তাদের এই পরামর্শ যে গানটা আমি এখন গাইবো, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, এটা মোহসেন মল্লিক ভাই বলবো যে সেই অসুস্থ অবস্থার শেষ সময়ের গান একদম, মানে তার সে যখন চলে যাবে আল্লাহর কাছে তার মানে একদম নিকটবর্তী গানটা আমি সুর করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে সে গানটা উস্তাদ বলেছে জন্য শোনাচ্ছি। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়নামার, আলোয় দীপ্ত করো নয়নামার, ভোরের বিভায় ভর এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত তো টানে, বাসে না সে ভালো এই তমাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম, অভিশাপ দেয় তারে কালের খরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ মল্লিক ভাইয়ের এই লেখাগুলোকে কবুল করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমরা রমজানের এই দিনে আল্লাহর কাছে সেই দোয়াই করি। তাফাজ্জল ভাই, আপনার থেকে কোনো কোনো কথা ছাড়াই কি একটা নাসিদ শুনে ফেলবো, একটা গান শুনে ফেলবো আপনার চয়েজের, অথবা যেটা আমরা আগে বলেছিলাম? হ্যাঁ হতে পারে, আল্লাহ আমার রব বা তুমি রহমান, যেকোনো একটা হতে পারে। আপনি আপনি যেটা কে ভালো মনে করবেন, দুটাই কালজয়ী গান, আল্লাহ আমার রব অথবা যে কোনো একটা। আমরা সবাই মশহুর, আমরা সবাই গাই, সবাই গাইলে অডিওটা প্রবলেম করবে, নাহলে আমরা একসাথে গাইলে ভালো লাগতো। জি আপনি, আমি
মাঝে মাঝে একটু মুসিবা যদি হালকা করে ধরতে চাই পেছন থেকে হতে পারে, বাট আমরা ট্রাই করে দেখছি যে মুসি ভাই যে অডিওটা একটু ওভারলে হোক না হোক আমরা চেষ্টা করি সবার সঙ্গে, কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে, লেটস ডু ইট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে নরমরে রাম এরো বি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তন মনে তারে অনুভব, দমে 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 তন মনে তারে অনুভব, আমার রব এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই, পথ পথের গানে শুনিতাস আমার রব এই রবি আমার সব, রব এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিভাই, তোমার তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিভাই, হয়েছ তুমি তার নেই যে পরাভ, নেই যে পরাভ আল্লাহ আমার রব এই রবি আমার, দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব, দমে তনু মনে তারে অনুভব। মাশাআল্লাহ, একটু রেজেন্সি ছিল, এক সেকেন্ড থাকলেও তারপরে আলহামদুলিল্লাহ মুশির ভাই দর্শন মাঝে মাঝে তাফাজের সাথে, আমাদের সৌভাগ্য যে তাফাজের আমাদের সামনে গাইলেন, আল্লাহর কাছে শুকরিয়া। আমি কিছু কথা বলতে চাই ইকবাল, প্লিজ মোহন মল্লিক ভাইকে নিয়ে। জি প্লিজ মুশির ভাই। মোহন মল্লিক ভাই তো আসলে আমাদের আমাদের দিক নির্দেশক ছিলেন, ভবিষ্যতে আমরা কিভাবে চলবো, আমরা আমাদের অবস্থানকে কিভাবে ধরে রাখবো, সেভাবে মোহন মল্লিক ভাই সবসময় আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং উৎসাহিত করেছেন আমাদের সকল কাজে। মল্লিক ভাই আসলে আমাদেরকে যে উদ্দেশ্যে মানে আমাদেরকে এগুলো করেছেন, সুস্থ সংস্কৃতির যে ধারা এটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এখন যারা আমাদের উপস্থিত আছেন তাদের প্রত্যেকেরই এখন উচিত মোহন মল্লিককে ফলো করা, মোহন মল্লিকের প্রকৃত যে আদর্শটা সেটা যেন আমরা ধরে রাখতে পারি। কারণ মোহন মল্লিক যদি আমাদের এই আদর্শ যদি হারিয়ে যায় তাহলে আমরা আসলে দুনিয়ার সুখ্যাতি থেকে আমরা হয়তো অনেক কিছু মানে দুনিয়ার সুখ্যাতি অ্যাচিভ করতে পারবো, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মঞ্জিলটা আমাদের হাত ছাড়া হয়ে যেতে মঞ্জিল যেখানে আমাদের অবশ্যই আমাদের মঞ্জিলটা আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে, আমরা সেই মঞ্জিল মকসিদে পৌঁছাতে চাই। সুতরাং মোহন মল্লিক ভাইয়ের যে ত্যাগ, মল্লিক ভাই যে স্যাক্রিফাইস, মোহন মল্লিক ভাই যেভাবে সবাইকে এক করেছেন, তো সেইভাবে আমাদের আসলে আমাদের পুরো পথটা যেন আমরা চালাতে পারি। সেই জন্য তোমার আমার আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, সাইফুল্লাহ মানসুর ভাই এখনো চেষ্টা করে যাচ্ছেন যে দূরে থাকেন, তুমিও চেষ্টা করে যাচ্ছ, এভাবে এভাবে আমাদের যারা হারিয়ে, যে ওসমান গনি ভাইকে আমার সালাম দিবা তুমি, কারণ তিনি তার জন্য সবসময় দোয়া করেছি, এখানে বসে আমরা খুব মানে খুব পেরেশানির মধ্যে পড়েছিলাম যখন শুনতে পেরেছিলাম যে ওসমান ভাই করোনা অসুস্থ, খুব ভেতর থেকে ভেতর কান্না আসছিল যে আল্লাহ তুমি প্রিয় প্রিয় মোহন মল্লিকের এই উত্তরস্বরীকে তুমি
হায়াতেন তাইবা দান করো, যাক আল্লাহ সেটা সেটা শুনেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমার জিস কথা এটাই যে মোতেন মল্লিক যে স্যাক্রিফাইস করেছেন দিনের জন্য, হক পথে টিকে থাকার জন্য, আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা যেন হকের সাথে আমরা এটাকে ধরে রাখবো ইনশাল্লাহ, ধরে রাখতে পারি সেটা জন্য ইনশাল্লাহ। এবং আরো একটা কি পাওয়ারফুল কথা, ওদিন আমি একটা গান শুনছিলাম মল্লিক ভাইয়ের লেখা, যে মানুষকে ভালোবেসে লাভই বেশি, আমরা ভালোবেসে সামনে এগিয়ে যাব সবাইকে, লস নাই, লস নাই, লস নাই, মানুষকে মানুষ ভালোবাসলে লস নাই, লস নাই। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল কথা। তাফাজ্জল ভাই আপনার কাছে স্ট্রেট ওয়েতে চলে যাব, আপনি কি বলে যে আমাদেরকে তাফাজ্জল ভাই একটা শুনলাম, আমরা মুর্শিদাবাদ থেকে স্ট্রেট ওয়ে গিয়ে আরেকটা গান শুনবো, মানে কথা ছাড়া কি গান আমাদের কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এত খারাপ আমাদের, ঘরের মধ্যে বসে বসে আর কি করতে পারি, তো তারপরে তারপরে গানটা গাইছি, গানটা লিখেছেন, খুবই চমৎকার একটি গান, গানটার কথা খুব শক্তিশালী কথা, বর্তমান সময়ের প্রয়োজনীয় কথা, লিখেছেন বিলাল হোসেন নুরী, একদম বিলাল ভাইয়ের গানটা শুনবো। আরো একটা কথা বলবো, রাখি অনেক ভাইরা কিন্তু মিনারেরও একটা গান আপনার থেকে শুনতে চাচ্ছে, বাবা অথবা যে কোনো একটা, বাবা গানটা না, হ্যাঁ অথবা অন্য কোনো যে কোনো একটা, সেটাও আমরা শুনবো, বিলাল ভাইটা শুনান, অসুবিধা নাই। আর বিলাল ভাই কথা যখন আসছে, আমি অনেকে আবার এটাও বলছেন যে আল্লাহর ভয়টা একটু গাইতে, আমি আপনাদের সামনে বিলাল ভাইয়ের গানটা, আমাদের যে গানটা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মানুষের কাছে আমি এখন কোনটা গাবো বলো, আপনি এখন বিলাল ভাই যে কথাটা বলছেন সেটা গান, তারপরে আচ্ছা আচ্ছা তো আমি এই গানটা আসলে গাওয়ার আগে সবাইকে অনুরোধ করবো, গানটা যিনি লিখেছেন বিলাল হোসেন নুরীর জন্য দোয়া করতে করবেন অবশ্যই, শাহিদ সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহির জন্য দোয়া করবেন, আর সাথে সাথে আমাদের গানগুলো ছড়িয়ে দিবেন মানুষের মাঝে, কারণ আমাদের মানুষ আমাদের আমাদের ভাইদের মানে আমাদের ভাইদের আসলে মানে সংস্কৃতির ব্যাপারে তারা যতটুকু অ্যাক্টিভ, আমার মনে হয় যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে আমরা অনেক কিছু জানি না, আমার মনে হয় যেমন আমার মতন অনেকেই আছে অজ্ঞ, যারা যারা ফেসবুক ঠিক মতন এখনো বোঝেন না, আসলে এই অজ্ঞতা আসলে আমাদের দূর হওয়া দরকার, যারা অজ্ঞতা মানে অজ্ঞ না তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের এই ভালো গানগুলোকে আপনারা ছড়িয়ে দিবেন মানুষের মাঝে ইনশাআল্লাহ। ওস্তাদ আমি শুরু করতে পারি? ওস্তাদ প্লিজ, মশিউর ভাই আপনি শুরু করতে পারেন। জি ওকে, তাহলে আমি সবার কাছে দোয়া চেয়ে শুরু করছি। রহমের কাউসারে না ভেজাও যদি, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত, আকাশের দরজাটা খুলে দাও রব, চোখ তুলে যে আছি চাতকের মতো, রহমের কাউসারে না ভেজাও যদি, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত, পৃথিবীর ইতিহাসে আছে সব লেখা, কত জাতি পেয়েছিল গজবের দেখা, ফেরাউন ডুবে গেছে লোহিতের বুকে, নুহ জাতি প্লাবনে মরেছিল ধুকে, ঝোলে ঝোলে ছাই হলো মদিয়ানবাসী, আগুনের বৃষ্টিতে পড়ে গেছে হাসি, আমাদেরও অপরাধ বেশি তার চেয়ে,
সীমাহীন ভয়ে তাই কাঁদি অবিরত, রহমের কাউসারে নাভে যাও যদি, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত, এখনো তো খোলাই আছে তাওবার পথ, অনুতাপে অবিরাম ঝরেলো না পানি, এক ফোঁটা অশ্রু যদি ভালোবাসো বিপদের দিন আর থাকবে না জানি, আদ জাতি নিঃশেষ নিজেদের পাপে হিমায়িত বাতাসের ভয়ানক চাপে, সামুদের রাজকীয় ঘর বাড়িগুলো এক মহাপ্লাবনে হলো তুলো তুলো, লুত জাতি মাটি সহ উল্টিয়ে শেষে নেমে গেছে চিরায়ত আজাবের দেশে, মরে গেছে আমাদেরও ইমানের নদী, জানি নাই তাকদিরে পরাজয় কত, রহমের কাউসারে নাভে যাও যদি, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত, আকাশের দরজাটা খুলে দাও রব, চোখ তুলে চেয়ে আছি চাতকের মতো, রহমের কাউসারে নাভে যাও যদি, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত, কে সারাবে আমাদের হৃদয়ের ক্ষত। আলহামদুলিল্লাহ, হ্যালো, 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 মশিউর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন এখন শুনতে পাচ্ছি, জি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, তার মানে হচ্ছে আমি এতক্ষণ যা বললাম তা শুনতে পান নাই, কেউই মনে শুনতে পায় না, আই এম সরি। আমি অনেকগুলো কমেন্ট পড়তেছিলাম, অনেকের নাম বলে দিছিলাম কিন্তু সেগুলো আনমিউট অবস্থায় ছিল। ইনশাআল্লাহ আমরা মশিউর ভাই থেকেও শুনবো, কোন একটা গানের কথা বলছিলাম, মিনারের একটা গান শুনবো আমিও চাল্লান ইনশাল্লাহ, জাদির দোয়া চাল্লার ভাই করবো, আমার আমার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাফাজ্জল ভাই আপনার থেকে একটা জিনিস শুনবো যেটা ইম্পর্টেন্ট, আমরা অলরেডি এক ঘন্টার পার হয়ে গেছি,
আমরা যদি কেটেও যাই, আমরা আগে আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমি আর রিকানেক্ট করব না কাউকে, আমিও যদি চলে যাই আমি আগেই বিদায় করে নিচ্ছি, আমরা লাস্ট পর্যায়ে আছি। আমি প্ল্যান হচ্ছে আপনার থেকে একটা স্মৃতিচারণ শুনবো, যাওয়ার আগে আপনার থেকে চার লাইন গান শুনবো, মশিউর ভাই থেকে দুটো গান শুনবো, আমি আল্লাহর ভয় নাচ অল্প একটু করার চেষ্টা করব। এই এত গান গাবো না, একটা গান লাস্ট গান। আচ্ছা ঠিক আছে মশিউর ভাই। তাফাজ্জল ভাই, আপনার থেকে কোশ্চেন হচ্ছে, আপনি এবং আজিজ সাইফুল্লাহ ভাই, আমি যদি ভুল না করে থাকি, আজিজ সাইফুল্লাহ ভাই এবং আপনি, আজিজ সাইফুল্লাহ ভাই এবং আপনি একটি প্রোগ্রামে গিয়ে শুধুমাত্র সংস্কৃতির জন্য আপনারা পা স্যাক্রিফাইস করেছেন, এটা তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম অনেকেই জানে না, কিন্তু এই স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে তবে আপনারা সফল। সারা জীবন আপনারা এই স্যাক্রিফাইস করেই কিন্তু যাচ্ছেন। আমরা যখন 2009 সালে চেষ্টা করেছি স্যামুমে আপনাদেরকে দুনিয়াবি ছোট্ট একটা উপহার আমরা দেওয়ার জন্য, কিন্তু কোনো উপহার দিয়ে এটাকে কভার করার মতো কারোর শক্তি বা সাহস নেই, যে স্যাক্রিফাইস আপনারা করেছেন। আপনি যদি ছোট্ট করে সেই স্মৃতিচারণটা করেন, কোন একটি প্রোগ্রামে গিয়ে যখন আপনারা গানের জন্য গিয়ে, সংস্কৃতির জন্য গিয়ে পা হারিয়ে ফেলেছিলেন আঘাতে, ছোট্ট করে যদি স্মৃতিচারণটা করেন। জি, সেটি 1982 জানুয়ারির ঘটনা, 82 জানুয়ারির 21 তারিখ। সেটি আমি তখন জনতা ব্যাংকের জব করি, জনতা ব্যাংকের জব করি। তো বিকেল বেলা মল্লিক ভাই আমাকে ফোন করলেন, তাফাজ্জল ভাই সন্ধ্যায় আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি চলে আসেন, ভার্সিটিতে চলে আসেন। তো আমি, আমার তখন কর্মক্ষেত্র ছিল ইসলামপুরে, ঢাকার পুরান শহর ইসলামপুরে। তো সেখান থেকে আমি অফিস থেকে বের হয়ে সোজাসুজি রিক্সা করে আমি চলে আসি ওই ভার্সিটিতে। তো সেখানে ছিল আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামেই আমাদের তো আসলে পক্ষ বিপক্ষ ছিল, তো আমাদের উপস্থিতি সবসময় অন্যরা তাদের একটু ত্রাসের বা ভয়ের চোখেই দেখত, আর আমাদের তখন তো প্রতিটা প্রোগ্রামে দিনে দিনেই অনেক ছাত্রদের খুব বেশি অংশগ্রহণ হতো, সেটাকে ওরা সহ্য করতে পারেনি। তখন রাতের 8:30-9টার মতো বাজে, ওরা অন্ধকার থেকে ওই গ্রেনেড চার্জ করে, সেই গ্রেনেড চার্জে তো ওখানে আজিজ ভাই কিন্তু আমাদের সাথে অনডেট হননি, আজিজ ভাই অনডেট হয়েছিলেন চিটাগাঙ্গে। আচ্ছা আচ্ছা, ক্যানাডার প্রোগ্রামে, অন্য একটা প্রোগ্রাম আমাদের আরো আগে আগে। আচ্ছা হ্যাঁ, আমাদের প্রায় 1-1.5 বছর আগে আজিজ ভাই তার পা হারিয়েছেন, সাইফুল্লাহ ভাই এবং আমি, এবং সেই প্রোগ্রামটাতে প্রায় 30-35 জন অনডেড হয়েছিল, মল্লিক ভাই সহ, মল্লিক ভাই সহ আমরা অনেক সবাই হাসপাতালে থাকতে হয়েছে, পা কাটা গেছে আমার এবং সাইফুল্লাহ ভাই। তো আমি সাইফুল্লাহ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, তিনি গত বছর দুয়েক আগে আমাদের থেকে চলে গেলেন, আল্লাহুম্মা আমিন। সেই স্মৃতি, তারপর এবং সেই ঘটনা কিন্তু তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটা প্রতিবাদ সভা হয়েছিল ভিসির নেতৃত্বে, ভিসির সভাপতিত্বে ঢাকা ভার্সিটিতে আমাদের সেই ঘটনার প্রতিবাদে, এবং এই প্রথম মনে হয় যে সর্বদলীয় এবং সব মহল থেকে এই ঘটনাটাকে নিন্দা জানানো হয়েছিল তখন। যদিও এখন অনেক অনেকে আমরা এখন সত্যকে সত্য বলতে পারি না, সেই ঘটনা এখন আর ঘটে না, কিন্তু তখন কিন্তু যেভাবেই হোক পরিস্থিতির চাপে বা ছাত্রদের মধ্যে আমাদের প্রভাব বলয়ের একটা শক্তি ছিল তখন, সেইভাবেই কিন্তু তখন প্রতিবাদ সভাটা বেশি ডাকতে এবং সব দলের ছাত্ররাই এটা প্রতিবাদ করেছিল। তো সের থেকে তো আমরা পরে সেই পা, এক পা নিয়ে, আর্টিফিশিয়াল পা নিয়ে, কৃত্রিম পা নিয়ে আল্লাহ চালাচ্ছেন, এবং খুব ভালো আছি আল্লাহ আল্লাহর রহমতে। এই জন্য আমার জীবন থমকে থাকেনি, জীবন আমি মনে করি যে আমার আমি ভালোই আছি, এবং আমার মনে হয় যে আল্লাহ এটার বিনিময়ে যদি আমাদের কি দাজা দেন সেটি হবে আমাদের পরম প্রাপ্তি আর কি, এবং সেই প্রাপ্তি আপনারা দোয়া করবেন যেন আমরা পাই। আমি সেই দোয়াই করি এবং সবার কাছে সেই দোয়াই চাবো যে আল্লাহ যেন
আপনার দোয়া করবেন যেন আল্লাহ যেন সবচেয়ে বড় নিয়ামতটা রাখেন, এবং আমরা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন যেন জান্নাতে গিয়ে দেখতে পারি যে তাফাজ্জল ভাই শুধু পা না হাত দিয়ে দিয়ে জান্নাতে উঠছেন ইনশাআল্লাহ, সে দোয়া আমরা করি। তাফাজ্জল আমি চাল্লাইন আমি যেহেতু গানটা করবো বলছি মুর্শিদভাই সামনে করতে পারলে আমার কাছে ভালো লাগবে, আমি চাল্লাইন গাচ্ছি এরপর মুর্শিদভাই একটা গান শুনে আমরা এন্ডিং কথা বলে আজকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বিখ্যাত গান আমাদের বিরাট ভাই লেখা মুর্শিদভাই করা। জি তুমি রহমানের মুখটাই গাই শুধু। জি জি আপনি শুরু করেন। জি তুমি তুমি রহমান শুরু করেন। জি তুমি রহমান তুমি অন্ধ গহে না শুধু তোমারি গুণগা, অন্ধ গহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাও শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাও শেষ হবে নাহি, ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান তুমি মেহেরবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ জামিল জামিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কণ্ঠকে আরো দারাজ করে দিক, এই সময়গুলোকে লেখাগুলোকে আল্লাহ কবুল করুক। আমি মুর্শিদ ভাই থেকে যে গানটা শুনবো তার আগে যেটা আমি বলছিলাম যে আল্লাহর ভয় গানটা আমি চারটা লাইন শুধু করব, অল্প একটু করে আমি মুর্শিদ ভাই থেকে ইনশাআল্লাহ গানটা শুনবো, যেহেতু অনেক ভাইরা শুনতে চাইছিলেন। তুমি বেশি করে করো, সমস্যা কি? জনপ্রিয় গানগুলো একটাও শুনিনি। জি একটা দর্শকদেরকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না,
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মাশাআল্লাহ, এই গান এখন জাতীয় থেকে আন্তর্জাতিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। মশিউর ভাইয়ের এই অবদান, মশিউর ভাইয়ের এই খেদমত আল্লাহ কবুল করুক, বিলাল ভাইয়ের এই লেখাকে আল্লাহ কবুল করুক। আমার এই সুরটা আসলে পরে কিছু মানে কারিশমা যোগ করেছো, ভালো হয়েছে কিছু। আমি আমার আমি কিন্তু গানটা গিয়েছি কয়েকদিন আগে, এই কয়েকদিন আগে বাসায় বসে মানে চিত্তরঞ্জন গানগুলো গাই, আমার আমার সুরের গানগুলো। জি, আমি আবার চিন্তা করছি আমার সুরের গান প্লাস আমার পছন্দের গান সবগুলো আমি আমার আস্তে 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 চেষ্টা করে যাচ্ছি চ্যানেলে আমার জীবনের সেরা গানগুলো আমি বেলাল হোসেন নুরির জন্য দোয়া করি। মাশাআল্লাহ, সে গান লিখছে নতুন প্রজন্মের গীতিকারদের মধ্যে অসম্ভব ভালো ভালো গান সে লিখতেছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই মোস্তাদ, ওই নুরির কথা বলি আপনাকে, নুরির কথা বলতে এমনি ইচ্ছা করলে এই জন্য যে নুরি একসময় এই গান লেখার ব্যাপারে আমি মানে অতটা মানে ই ছিল না, মানে মাঝে মাঝে একটু সরে যেতে চাই। আমি বললাম ভাই তোমার তো কলমে জাদু দিয়েছে আল্লাহ, তুমি যদি নিজেকে সেটা না বুঝো তাহলে তুমি তুমি কিন্তু আল্লাহর এই খেদমত যদি না করো তুমি আল্লাহকে জব দিয়ে করবা, কেমন মানে তোমাকে জব দিয়ে করতে হবে। অসাধারণ লিখেন, আমি কি উনাকে দেখছি কি না এই কথা বলে 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 আমি নুরিকে নুরির পিছে লেগেই থাকতাম। এখন নুরি আমার বলে ভাই আমার মনে আছে আপনি খালি একসময় খালি বলতেন মশিউর ভাই, মানে আপনি খালি বলতেন যে গান লেখো গান লেখো, খবরদার গান মিস করো না, কেউ সম্মানী দেখ আর না দেখ তুমি খালি গান লিখতে থাকো। মানে আমি এই কথাটা সবসময় বলতাম উস্তাদ নুরিকে, এখন দেখি নুরির কলম দিয়ে আসলে উস্তাদ আলহামদুলিল্লাহ একেবারে মানে কি বল হিরো খন্ডের মতন গান বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ। মশিউর ভাই, জি জি, আমরা আসলে শেষ পর্যায়ে আসছি মনে হয়, শেষ পর্যায়ে লাস্টের দিকে। আমরা নুরি ভাইটা তো মনে একটু আগে শুনেছি, আমরা মিনার আমাদের তরুণ প্রজন্ম মিনার মিনার গান শোনাচ্ছি, আরেকজন প্রতিষ্ঠা মিনার ভাই গান বাবা গানটা শোনাবে, এই জন্য যে মিনার এই গানটা আসলে পৃথিবীতে প্রচুর মানুষ দেখেছেন, আমার জানা মতে একটা পেজে আছে প্রায় 1.5 কোটি, মাশাআল্লাহ 1.5 কোটি ভিউয়ার্স আছে একটা পেজে, মিনার ভাই জানে সেটা, মাশাআল্লাহ। ইভেন কয়েক কোটি অলরেডি হয়ে গেছে আমার আমার ইউটিউবে, আমার মশিউর রহমান অফিসিয়ালে প্রায় 12 লাখের মতন ভবিষ্যৎ মতন মল্লিক, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, যদি আল্লাহ আল্লাহ তাকে কবুল করুক দোয়া করি ইনশাল্লাহ, আমরা সবাই দোয়া করি তার জন্য, সব গীতিকারদের জন্য আমরা দোয়া করি। অবশ্যই অবশ্যই, তো আমি বাবা গানটা করছি মিনারের লেখা আমার নতুন এই গানটি। বাবা শুধু বাবা নয় এক সৈনিক, হেঁটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু সে তো থামে না, থেমে যায় দেহ তার সে তো ঘামে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা বাবা বাবা, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন, সংগ্রাম করে যার যায় আজীবন,
হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা বাবা বাবা। পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু, নড়ে যায় শত হাল ছাড়ে না কভু, একটু নেই যার শ্রমের মায়া, পট বৃক্ষের মতো দিচ্ছে ছায়া, প্রতিদান চায় সবে সে তো চায় না, যতটুকু পায় সবে সে তো পায় না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা বাবা বাবা। বাবা শুধু বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা 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 বাবা। ওয়াও ওয়াও, কে বাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মিনারকে আপনি যে কথাটা বলেছেন যে আগামীর মুক্তিযোদ্ধা মল্লিক, আল্লাহ তাকে সেই যোগ্যতা দান করুক, তরুণরাই এগিয়ে আসুক, আমাদের তাফাজ্জল ভাইরা তৈরি হোক, আমাদের অসংখ্য মশিউর তৈরি হোক, আমাদের সব প্রিয় প্রিয় শিল্পীরা তৈরি হোক, আমরা সেই দোয়া করি। মিনারের একটা মায়ের গানও আসছে, আমি মায়ের গান একটা করছি, মশিউর ভাই আপনি দোয়া করবেন, অনেক সুন্দর মিনার লিখেছে, দোয়া করবেন মিনারের সবগুলো গান সুন্দর ভাবে লিখতে পারে, আরো উম্মার জন্য খেদমত করতে পারে। তাফাজ্জল ভাই, জি জি আপনি বলেন। তাফাজ্জল ভাই, না বলতেছি মিনার এখন প্রতিদিনই তার তার লেখনী মানে শানিত হচ্ছে, এবং আমরা ইসলাম নিয়ে একটা গান করছি, প্রতিটা লাইন এক একটা বক্তব্যের দাবি রাখে। না দেখেছি গানটা সুন্দর সুন্দর, নজর রাখা দরকার ইনশাল্লাহ। সে বয়সে অনেক নবীন, যাতে তাকে আরো সুন্দর ভাবে সে পরিবেশ ক্ষেত্রটা পায়, সেটা আমাদের জন্য আমাদের খোঁজ খেয়াল রাখতে হবে। আল্লাহ তাকে সে তৌফিক এবং যোগ্যতা দান করুক। আমরা একদম এন্ডে আছি, আমরা জানি আজকে মানে এত কমেন্ট উঠছে, আমি আর পড়ার সাহসই করতেছি না, দেয়ারও সাহস করছি না। মশিউর ভাই, ভাইয়েরা উজ্জীবিত, ভাইয়েরা অনুপ্রাণিত, বিশেষ করে তাফাজ্জল ভাই এবং মশিউর ভাইকে পেয়েছেন। আমি এই লাইভটা কন্টিনিউ করতে পারলে মশিউর ভাই আমি জানি খুব ভালো হতো, কিন্তু হয়েছে কি আমার একটা নতুন গান আসবে, আমি সেই দিকেও সময় দিতে পারতেছি না। সো আমি গত প্রতিদিন ব্যস্ত, তারপরও ইকবাল বলেছে বিদায়, আমি ইনশাআল্লাহ আমি অনেক সৌভাগ্যবান মশিউর ভাইকে আমি পেয়েছি, জি খুব কম সময় পেয়েছি, তাফাজ্জল ভাইকে পেয়েছি, আরো ভাইদেরকেও পাবো। আমি খুব বেশি হয়তো কন্টিনিউ করতে পারবো না, আমাকে এন্ড করতে হচ্ছে, আমি আমি নিজের সেলফ ডেভেলপমেন্টের সময় দিতে পারতেছিলাম না। সো আই উইল ট্রাই আর কয়েকটা লাইভ করা যায় কিনা, যেহেতু ভাইরা অনেক বলছেন, আপনাদেরকে পেয়ে আসলে উজ্জীবিত, সবাই অনেক খুশি। তাফাজ্জল ভাই, শর্ট একটা মেসেজ
আপনি ভাইদের জন্য রাখতে চান কিনা, কোনো কথা বলতে চান কিনা এন্ডিং এ? জি জি, শর্ট মানে আমার কিছু মেসেজ মেসেজ এবং আপনি কোনো কথা বলতে চান কিনা আমরা শেষ করব। হ্যাঁ, আমি তো প্রোগ্রাম সমাপ্তির পথে, তো আমি একটি আমার অনুভূতিটা একটু ব্যক্ত করি। জি, মল্লিক ভাই শুরু করেছিলেন, আমরা শুরু করেছিলাম, আমরা মুষ্টিমেয় কিছু লোক, তো আমাদের প্রাপ্তি কিন্তু অনেক, প্রাপ্তিটা এই সেন্সে আমি বলি, আজকে মশিউর একটা প্রতিষ্ঠান, ইকবাল একটা প্রতিষ্ঠান, বিজন হাবিজ একটা প্রতিষ্ঠান, এইভাবে কিন্তু আমাদের অনেক ভাইরা কিন্তু আজকে প্রতিষ্ঠান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা এটা আলহামদুলিল্লাহ, আমরা এটাকে যদি শুধু সমন্বয়ের আমাদের দরকার, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধনটা সেটাকে আল্লাহর দিনের জন্য আমাদের আরো উদার করতে হবে, আমাদের আরো উদার হতে হবে, আমাদের ব্রড হতে হবে, এবং আমরা যেন নিজের প্রতিষ্ঠার উপরে যেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যেন আমরা কাজ করতে পারি, আল্লাহর দিনের জন্য প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, আল্লাহর দিনের স্বার্থে আল্লাহ আমাদের প্রতিষ্ঠা আমাদের উন্নতি প্রগ্রেস সবই দিয়ে দিবেন। কিন্তু যদি আমরা নিজেদের প্রতিষ্ঠাকেই যদি আমরা প্রায়োরিটি দিই, তাহলে হয়তো আমাদের নিজের প্রতিষ্ঠাটা হয়তো হবে, কিন্তু দিনের জন্য হয়তো আমাদের সার্ভিসটা আল্লাহর কাছে গ্রহণীয় নাও হতে পারে। আমি সেই দিক থেকে সবাইকে আমি একটু বলবো যে আপনারা আল্লাহর দিনকে প্রাধান্য দিবেন এবং সেই জন্য সংস্কৃতিকে আপনারা লালন করবেন, এবং সেই সংস্কৃতি আল্লাহর বরকত আল্লাহর রহমত সবই থাকবে সেখানে, এবং এইভাবে এবং আমাদের যে ভাইয়েরা এখন ছড়িয়ে গেছে চারিদিকে, আমার মনে হয় এই যে বিরাট কিন্তু এক সম্ভাবনা তার উন্মোচন করছে। আল্লাহ আমাদের সবার মধ্যে আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধনটা যেন আরো সুদৃঢ় করে দেন, আমরা যেন একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে পারি, একে অপরকে সম্মান করতে পারি, সেটার সেই তৌফিক কামনা করছি আমি সবার কাছে। এটাই আমার এই মুহূর্তের অনুভূতি। অনেক অনেক জাজাকাল্লাহ খায়ের, আপনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার কাছে। তাফাজ্জল ভাইয়ের সাথে আমার, আমি প্রথমেই বলেছি আমার আবেগের জায়গা জড়িত, আমাদের দ্বিতীয় মল্লিক, আমরা মল্লিক ভাইকে হারিয়েছি কিন্তু অভিভাবক আমাদের আছেন, মনসুর ভাইরা আছেন, তারেক মুনার ভাইরা আছেন, মশিউর ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সামনে আরো স্ট্রং করে আমরা আরো ভালো কাজ করে যাব, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মশিউর ভাই, আপনি কোন সেন্টেন্সে কোন মেসেজ কোন কিছু বলতে চান ভাইদের জন্য প্লিজ? আমি এই কথাই বলবো যে কথা আমি আগে বলেছি, ওস্তাদ অলরেডি সুন্দর কথাই বলেছেন, আমার ভ্রাতৃত্বের বন্ধনের পাশাপাশি মানে আমাদেরকে মানে খুলুসিয়াত মানে একদম আল্লাহর সঙ্গে যেন খুলুসিয়াতটা ঠিক ক্লিয়ার থাকে সেভাবে চেষ্টা করা দরকার আমাদের মধ্যে। আমরা যে যতটুকু কর্ম করব, যতটুকু মনের মধ্যে হিংসা পুষবো, অতটুকু নিজের ক্ষতি হবে, আলটিমেটলি নিজের ক্ষতিটা নিজের ঘাড়ে আসবে। তো সংস্কৃতি লাইনটা খুবই কঠিন পরীক্ষার একটা জায়গা, যেখানে প্রচুর হিংসার বিস্তার ঘটে, কারণ এই সংস্কৃতি দিয়ে তো আসলে আর কোরআনের সংস্কৃতির ভেতরে বেশি শয়তান কাজ করবে, খুব অসুস্থতা বেশি দিবে, এটাই খুব স্বাভাবিক। তো সেইটা একই আমি উস্তাদের সঙ্গে সুরেশ মিলিয়ে একথাই বলবো যে মোহেন মল্লিকের আদর্শটাই আমাদের সর্বোপরি ফলো করতে হবে, এবং তার যে স্যাক্রিফাইসের মানে জিন্দেগি শুধু নিজের প্রতিষ্ঠাতে চাই না, মানে আমরা হ্যাঁ আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি, আমি যেমন আমি আমি আমার গানের ক্ষেত্রে আমি ব্যাপক কন্টেন্ট রেখে যাওয়ার জন্য আমার মনের মধ্যে খুব সময় ইচ্ছা যে আমি ভালো কাজগুলো আমি রেখে যাবো, এটা এটা এটার ক্ষেত্রে প্রতিযোগিতা চলতে পারে। সে মল্লিক ভাই সেই গান, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলেই বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা, এবং আমরা পাল্লা দিয়ে কাজ করব। কোরআনে আয়াতটা বলতেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। হ্যাঁ, প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যেন হিংসার বশবর্তী হয়ে আমরা আঘাত করে নিজেরা যেন নষ্ট হয়ে না যায়, ধ্বংস নষ্ট না হয়ে নষ্ট না হয়ে, এটাই হলো কথা। অনেক বড় ব্রড মনের আমরা যেন অধিকার হই। আমি ভাই মানে আমি চিন্তা করি এটা যে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা একটা গাছের মতন, একটা একটা বডি, একটা গাছ, একটা শরীরের মতন, আমরা আমরা একটা শরীর হয়ে বাঁচতে চাই, এটাই আমি বলতে চাই। আজকে অনেক বড় বড় অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়ে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক।
মুশফিক হচ্ছেন আমাদের সহজ সরল দাদু ভাই, আমাদের সবার প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন মুশফিক ভাই এই ভালোবাসাকে কবুল করুক, আমাদের তাফাজ্জল ভাইকে আল্লাহ হায়াত দারাজ করুক, নেক হায়াত দান করুক, অসংখ্য গান যেন তাফাজ্জল ভাই দিয়ে যেতে পারেন, আরো কাল যে সুর যেন দিয়ে যেতে পারেন। পারবেন ইনশাআল্লাহ, বিশ্বাস আছে। আল্লাহর কাছে দোয়া তো সবসময় করি, আল্লাহ ইনশাআল্লাহ উস্তাদদের বাঁচা রাখো, আমাদেরকে বাঁচা রাখো, আমাদের যে আমরা যেন গান নিয়ে যেন একটা কিছু করতে পারি। আল্লাহু আকবার। আজকে আজকে যে দুজন ভাই দুজন মেহমান আমাদের কাছে এসেছেন, আজকে আমি সব ভাইদেরকে বলবো আপনাদের রোজা ইফতারের সময় আমাদের তাফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন, মুশফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মল্লিক ভাইয়ের জন্য দোয়া করবেন। তাহলে এই সময়টা যে কষ্ট করে ভাইরা আসছেন, আপনারা তো জানেন হয়তো টিভিতে গেলে কেউ অনারিয়াম পায়, কিন্তু এই লাইভে আসলে এই সময়টার জন্য তো অনারিয়াম নাই, এটা তো আপনাদেরকে বোঝাতে হবে না। কিন্তু দেখেন তারপরেও আপনাদের ভালোবাসার টানে এই সময়টা মুশফিক ভাই দিয়েছেন, আরো আগের ভাইরা দিয়েছেন, তাফাজ্জল ভাইরা দিচ্ছেন, আজকেও দিয়েছেন। সো প্লিজ তখনই এই সময়গুলো সার্থক হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আপনাদের দোয়ার মধ্যে আমরা থাকি, আপনাদের ভালোবাসা আমরা আছি, ছিলাম, আমরা আরো থাকতে চাই। জাযাকুমুল্লাহ খাইর, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞ। এন্ড আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।